স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে দেশে শুরু হয়েছিল আজাদি কা অমৃত মহোৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করেছে ভারতবর্ষ। ভারতীয় জনতা পার্টির শাসনকালে অকল্পনীয় উন্নয়ন হয়েছে রাজ্যে। একটা সময় ছিল যখন ধর্মনগর থেকে আগরতলা আসতে 7-8 ঘন্টা লেগে যেত, তাও পৌঁছতে পারবে কি না তার নিশ্চয়তা ছিল না। অথচ আজ জাতীয় সড়কের মাধ্যমে মাত্র 2.5 ঘন্টায় এই দূরত্ব অতিক্রম করা যায়। আসাম আগরতলা জাতীয় সড়ককে 4 লেনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার। বিজেপি সরকারের আমলে দেশের 20টি শহরে চলছে মেট্রো রেলের কাজ। ভারতের পরিবহন ব্যবস্থায় বিপ্লব এনে দিয়েছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী পূর্বাশা প্রাঙ্গণে আয়োজিত 2 দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করে বুধবার এমনটাই বললেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া ও সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম কর্মসূচির অঙ্গ হিসাবে আয়োজন করা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক এই মেলা ও প্রদর্শনীর। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্ত্রী আরও বলেন, উন্নয়নের অর্থ শুধু এই নয় যে রাস্তাঘাট, পাকা বাড়ি এবং পরিকাঠামো তৈরি করা। জনজাতি, মহিলা, যুব সমাজ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের কল্যাণেও কাজ করে চলেছে বিজেপি সরকার। আজকের এই অনুষ্ঠান শুরুতে একটা গান হচ্ছিল, তো সেই গানের একটা লাইন ছিল যে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে বলতে খুশি হচ্ছে ওই গানটা বোধ হয় একটু সংশোধন হবে, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে নয় নিয়েছে। এখানে অভিভাবক মণ্ডলী যারা উপস্থিত আছেন, যারা কলকাতাতে পড়াশোনা করেছেন, 80-এর দশকে যারা কলকাতাতে যেতেন তখনকার সময় যে মেট্রো রেলটা সেটা জাপান থেকে আনতে হয়েছে। জাপান থেকে মেট্রো এনে ইঞ্জিনিয়ার আসছে, জাপান থেকে মেট্রো কোচগুলো তৈরি হয়েছে, আমাদের ভারতে চালু হয়েছে। 2000-2003-2004-2005 দিল্লিতে মেট্রোর কাজ শুরু হয়েছে, তখনকার সময় ওই মেট্রো কোচগুলো জাপান থেকে এসছে। আজ আর জাপান থেকে মেট্রো আনতে হয় না, আজ ভারতের 20টা শহরে মেট্রোর কাজ হচ্ছে, 20টা শহরে মেট্রো দৌড়াচ্ছে, সমস্ত মেট্রো আমাদের ভারতে তৈরি হয়, ভারতের ছেলেমেয়েরা, ভারতের এই রাজ্যের যারা ইঞ্জিনিয়াররা তারা তৈরি করছে। বফোর্স কেলেঙ্কারি হয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, বফোর্স কেলেঙ্কারি অনেক রাজনীতি হয়েছে সেটাকে নিয়ে। তখনকার সেই যুদ্ধের জাহাজ কিনতে হয়েছে বিদেশি দালালদেরকে ধরে, সেই জাহাজ কিনতে হয়েছে, আজ আর জাহাজ কিনতে হয় না। আজ ভারতে যুদ্ধের বিমান তৈরি হচ্ছে, ভারত বদলেছে, ভারত অনেক এগিয়ে চলছে। আজ আমাদের এই স্বাধীনতা 75তম বর্ষ যখন আমরা মানিয়েছি এই রাজ্যবাসী ত্রিপুরার, ত্রিপুরার 15 রাজ্যে 55 বছর হয়েছে। আমি উত্তর জেলার থেকে আসি, আমার বাড়ি ধর্মনগরে, ধর্মনগর থেকে একসময় আগরতলা আসার জন্য 7 ঘন্টা সময় লাগতো, তারপরেও আপনি আসবেন কি না তার কোনো নিশ্চয়তা ছিল না। যে রাস্তাটা একটা রাস্তা ধরে আসবেন সেখানে 7-8 ঘন্টা সময় লাগতো, মাটি ভেঙে রাস্তা বন্ধ হয়ে যাবে, আপনি আসতে পারবেন না। আজ 55 বছর পর ত্রিপুরা রাজ্যে 15 রাজ্যে 55 বছর পর 2.5 ঘন্টা দিয়ে কৈলাস শহর থেকে আগরতলা আসা যায়, রাস্তাখানে কমপ্লিট হয়নি, রাস্তা হলে আমরা 2 ঘন্টায় চলে আসবো। এই যে স্বাধীনতার 8 বছর পর আমরা আমাদের যে মৌলিক অধিকার, আমরা যে অন্নবস্ত্র শিক্ষা স্বাস্থ্যের গল্পটা বলতাম শুনতাম, এটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। আজ আমরা স্বাভিমানের সঙ্গে বলতে পারি আমাদের ভারত জগৎসভায় শ্রেষ্ঠ। মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।